খাটাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা মশাবাহিত রোগ এবং তার প্রতিকার মশাবাহিত প্রধান রোগগুলি হল ম্যালেরিয়া ডেঙ্গু ও চিকুন গুনিয়া ম্যালেরিয়া বহনকারী মশা হল অ্যানোফিলিস ডেঙ্গু ও চিকুনগুনিয়া বহনকারী মশা হল এডিস এই দুই মশাই পরিষ্কার জমা জলে জন্মায় কিছু সহজ অথচ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে এই রোগগুলির প্রদুর্ভাবকে নিয়ন্ত্রণ করা যায় সবার প্রথমেই মশার প্রজনন ও বংশ বিস্তারের প্রধান জায়গাগুলো চিহ্নিত করে প্রজনন অস্থল বিনিষ্ট করতে হবে যে জায়গাগুলিতে মূলত মশার আর ডিম পাড়ে সেগুলো নিম্নরূপ ফেলে রাখা কৌটো ভাঁড় ডাবের খোল থার্মোকলের থালা বাটি ব্যাটারির খোল বাড়িতে পোষা পশু পাখি জলখাওয়ার পাত্র গাছের টপ পুরোনো টায়ার রস সংগ্রহের জন্য গাছের বাধা কলসি এই ধরনের জিনিসপত্রে জল জমতে দেওয়া যাবে না বাড়ির নর্দমা পরিষ্কার রাখতে হবে ঝুপ ঝাড় কেটে ফেলতে হবে জঞ্জাল পরিষ্কার করতে হবে বাড়ির চারপাশে কোনো খন্না খন্দে জল জমতে দেওয়া চলবে না জলের ট্যাঙ্ক চৌবাচ্চা ড্রাম এবং বাড়ির অন্যান্য জলাধারের জল প্রতি সপ্তাহে একদিন খালি করে ঘষে পরিষ্কার করতে হবে এবং সবসময় ভালোভাবে ঢেকে রাখতে হবে ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ হল হঠাৎ করে আসা জ্বর মাথা ব্যথা চোখের পিছনে গাঁটে ও গা হাতে পায় ব্যথা খাবারের অরুচি বমিভাব পেটের ব্যথা বুকে পিঠে বা হাতে হামের মতো ফুসকুড়ি নাক মুখ বা মাড়ি থেকে রক্ত খনন চামড়ায় কালশিটে চিকুন গুনিয়া জ্বরের সাধারণ লক্ষণ হল খণ্ণ অস্থায়ী জ্বর গাঁট ফুলে যাওয়া গা হাতে পায়ে অসহ্য যন্ত্রণা সপ্তাহ বা মাসব্যাপী ম্যালেরিয়া জ্বরের সাধারণ লক্ষণ হল থেকে থেকে কাপুনি দিয়ে জ্বর অনেক ক্ষেত্রে কাপুনি ছাড়াও জ্বর হয় মাথা ব্যথা বমি বমি ভাব যে কোনো জ্বর অন্য কোনো রোগ নিশ্চিত না হলে ম্যালেরিয়া হতে পারে সেই কারণ রক্ত পরীক্ষা বাঞ্ছনীয় নিয়ে কোনো ব্যক্তির মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু হলে যে সাবধানতা গুলি অবলম্বন করতে হবে আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য এই ব্যক্তিকে সবসময় মশারির মধ্যে রাখতে হবে এতে এই ব্যক্তির বিশ্রাম হবে আক্রান্ত ব্যক্তি যাতে ডিহাইড্রেশন না হয় সেই কারণে প্রচুর পরিমাণে জলীয় জিনিস খাওয়াতে হবে জ্বর ও ব্যথা কমাবার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে কিলার কঠোরভাবে বর্জনীয় উপরোক্ত রোগের লক্ষণগুলি দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন অধিকাংশ মশাবাহিত রোগ মতো সাধারণ চিকিৎসায় সেরে যায় ঘুমনোর সময় অবশ্যই মশারির ব্যবহার করতে হবে আজকাল ব্লক ও পঞ্চায়েত মশাবাহিত রোগকে প্রতিরোধ করার জন্য প্রত্যেক বছর অভিয়ান চালায় ও জল জমার ড্রেন ও বিভিন্ন পুকুরের ডেঙ্গু মশা ও তার লার্বা মারার জন্য গোপি উইড্রো পিঙ্ক জেব্রা ব্লু জেব্রা মাছ ছাড়া হয় অয়থা আতঙ্কিত হবেন না কিন্তু সাবধানতা অবলম্বন করুন আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে মশাবাহিত রোগ প্রতিরোধ করি লাইক ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট কমেন্ট বক্সের নিজের কমেন্ট টাইপ করুন শেয়ার বেশি লোকের কাছে পৌঁছাবার জন্য শেয়ার করুন সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ প্রত্যেক ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে